তোমাদের সকলের পূজো কেমন কাটলো? সবার পূজো আশা করি খুবই ভালো কেটেছে, খুব আনন্দে গেছে পূজোর পাঁচটা দিন। তো আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ বিজয়া দশমী, শুভ বিজয়া। তোমাদের সকলের সুস্থতা কামনা করি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তোমরা সকলে খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাও। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি আবারও ফিরে এসেছি জেনুইন প্রাইভেট চাকরির আপডেট নিয়ে। তো জেনুইন প্রাইভেট চাকরির আপডেট আজকে তোমাদেরকে আমি দেব। তবে তার আগে বলে দিই, তোমরা পুরোটা ভিডিওর একদম শেষটা ভালো করে দেখবে, আর স্কিপ করে যাবে না ভিডিও, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। তো সে কারণে বলছি, এটা যেহেতু প্রাইভেট এবং এটা সম্পূর্ণ জেনুইন চাকরি, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তারপর যদি কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর কারা কারা চাকরিটা পেলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমি তোমাদের প্রথমেই বলে রাখি বন্ধুরা, আজকে জব আপডেটটি হচ্ছে প্রিয়া গোল্ড বিস্কুট কোম্পানির জব আপডেট। প্রিয়া গোল্ড বিস্কুট, তোমরা হয়তো অনেকেই এই বিস্কুট খেয়েছো, অনেকেই হয়তো কোম্পানির নামটা জানো। তো এই বিস্কুট কোম্পানিতেই কিন্তু ইতিমধ্যে লোক নেওয়া হচ্ছে। এখানে কত কি তোমাদের আবেদন করার জন্য কি কি লাগবে এবং তোমাদের স্যালারি কত দেওয়া হচ্ছে সবটা আমি ভিডিওতে বলে দেব, তাই পুরো ভিডিওটা ঝটপট দেখে নাও। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ প্রিয়া গোল্ড বিস্কুট কোম্পানিতে কিন্তু ইতিমধ্যে কর্মী নিয়োগ হচ্ছে। এখানে তোমাদের মাসিক বেতন কিন্তু দেওয়া হবে 15,000 থেকে, তবে তোমাদের ন্যূনতম মাসিক বেতন 15,000 থেকে শুরু হবে, তারপরে পিএ পিএসএ এগুলো থাকবেই। এখানে ছেলে মেয়ে তোমরা উভয়ই আবেদন করতে পারবে বন্ধুরা। এবার বলি তোমাদের এখানে কি কি কাজ রয়েছে। দেখো, অনেকগুলো পদ কিন্তু এখানে রয়েছে, প্যাকিং, পিকিং, লোডিং, হিসাব রাখা, ওয়্যার হাউস সুপারভাইজারের কাজ, স্টোর কিপার, টেলিকলিং, কোয়ালিটি চেক করা, বারকোড বসানো, বারকোড বলতে তোমরা যে প্রোডাক্টগুলো প্যাকিং করবে সেই প্যাকিং প্রোডাক্টগুলোতে বারকোড বসানো, এই এতগুলো কাজ কিন্তু রয়েছে। তোমরা যে যেই কাজের জন্য ইচ্ছুক রয়েছো সে সেই কাজের জন্য কিন্তু আবেদনটা করবে, আর তোমাদের কাজ অনুযায়ী মাইনে কিন্তু বাড়িয়েও দেওয়া হবে পরবর্তীকালে। এরপর বলি 8 পাস জব রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ মানে তোমাদের যোগ্যতা কিন্তু 8 পাস লাগবেই। যারা অষ্টম শ্রেণী পাস করোনি তোমরা একদম আবেদন করবে না, আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যারা পাশ করেছো তারা তো কাজটি করতেই পারবে, তবে ন্যূনতম তোমাদের যোগ্যতা কিন্তু অষ্টম শ্রেণী পাশ লাগবেই। এরপর বলি তোমাদের বয়স, ছেলেদের কিন্তু 18 থেকে 45, মেয়েদের 18 থেকে 35। তো ছেলেরা 45 বছর পর্যন্ত যারা রয়েছে আবেদন করবে, আর মেয়েদের কিন্তু বয়সসীমা বলে দেওয়া হয়েছে 35 বছর পর্যন্ত। এখানে ফ্রেশার্সরাও অ্যাপ্লাই করতে পারবে। ফ্রেশার্স বলতে যারা মানে এই কাজের জন্য নতুন, আগে এই কাজগুলো করনি, তারাও কিন্তু আবেদনটা করতে পারবে। দেখো, ডিউটি কিন্তু বলেছে 8 ঘন্টা, সাথে 1 ঘন্টা ব্রেক টাইম থাকবে। জব লোকেশন অনেকগুলো জেলা বলেছে, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, যে যেই জেলা থেকে করতে ইচ্ছুক এখানে জেলাগুলোর নাম বলে দেওয়া আছে, তোমরা সেখান থেকেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। এবার বলি আবেদন কীভাবে করবে। এইচআরের নাম্বার সরাসরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে এইচআরকে আগে তোমরা সিভিও পাঠিয়ে দিতে পারো, কল করেও জেনে নিতে পারো। তবে বলবো সম্পূর্ণ জানবে ডিটেলসে, তারপরেই কিন্তু আবেদন করবে। তো বন্ধুরা, আজকে চাকরির আপডেট এই পর্যন্তই, ধন্যবাদ।